ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। सत्यम शिवम सुंदरम। बृहत् शिव महापुराणेर नवम अध्याय बंधन और मुक्ति स्वरूप कथन। नैमिष कानन वासी ऋषि बन जत सुतेर बदने सुनिछेन सुवचन, ताहारा जिज्ञासा करें सुतपति, हे मुनिन्द सुत, तुमि हओ महामति, बद्ध आर मुखे स्वरूप एइखने वर्णना कर हे आमादेर संविधाने। सुतमणि कहिलेन, हे महर्षिगण, अपनारा साधु प्रश्न करें एखन, बद्ध मुख आर उहादिगेर उपाय एखने वर्णिन आमि सुनह श्रद्धाय। पंचभूत मन बुद्धि आर अहंकार ए विश्वे प्रकृति हय अष्ट प्रकार, उहादेर द्वारा आबद्ध जीवगण बद्ध जीव हय सबे करहि श्रवण, उहादेर द्वारा जारा आबद्ध ना हय ताहाराई मुक्त जीव जानिबे निश्चय। उहादेर द्वारा हय देहेर सृजन आर सेई देहते कर्म उत्पादन, पुनराय देह सृष्टि कर्मेर कारण एई रूप पुनः पुनः हय संगठन। शरीर सवार तीन प्रकारेर हय, सूक्ष्म स्थूल कारण जानिबे निश्चय। स्थूल देह चेष्टाप्रद हय निरंतरे, सूक्ष्म देह इंद्रियेर भोग दान करे। आत्मार भोगेत्तरे जे शरीर हय कारण शरीर ताहा जानिबे निश्चय। कारण शरीर सदा कर्म अनुसारे सुख दुख नानाविध फल भोग करे। कर्मरूप रज्जुर द्वाराय जीव तई पुनः पुनः दृढ़बद्ध हइया निश्चयी पूर्वोक्त शरीर तय कर्मेर सहित चक्रेर मतन करे भ्रमण सतत। সেই চক্র ভ্রমণ নিবৃত্ত করিবারে সেই চক্র কর্তার পূজা করিবে সাদরে। আদি মহাচক্র হয় প্রকৃতি নিশ্চয়, আর সেই প্রকৃতি সেই ভিন্ন হয় চক্রকর্তা মহেশ্বর প্রকৃতি উপরে সদা অবস্থান করে জানিবে অন্তরে। প্রকৃতির অষ্টবস্তু করি বশীভূত শ্রী মহেশ্বর সদা রণ অধিষ্ঠিত। সমুদয় বস্তু আর হয় বশীভূত তাই তিনি শিব নামে হন অভিহিত। সেই শিব সর্বজ্ঞ নিস্পৃহ পরিপূর্ণ অনন্ত শক্তির তিনি অধিকারী হন। সে শিবের অনুগ্রহ লাভ করিবারে করিবে তাহার পূজা সভক্তি অন্তরে। তার অনুগ্রহ লাভে হইল সমর্থ ক্রমশ কর্মাদি তার হয় বশীভূত। কর্ম হতে পবিত্রি পর্যন্ত সমুদয় বশীভূত হলে সেই জনমুক্তি হয়। যেই জন আত্মারাম হইয়া তখন সর্বত্র বিরাজ করে সদানন্দমান, শিব অনুগ্রহে কর্ম হলে বশীভূত শিবলোকে বাস তার হইবে সুনিশ্চিত। আর পঞ্চভূত যদি বশীভূত হয় শিবের সমীপ্য লাভ হইবে নিশ্চয়। পুণ্য অনুগ্রহ লাভে বুদ্ধি বশীভূত ইহা ষষ্ঠী মুক্তি নামে হয় অভিহিত। পুনঃ শঙ্করের কৃপাল অভিবে যখন প্রকৃতিকে বশীভূত করিবে তখন, তাহলে তখন সে সাধগণ আসে শিবের মানস ঐশ্বর্য লভিবে বিশেষে। বেদাগম পরায়ণ পণ্ডিত সুজন ইহাকে সাধুর্য রূপে করেন বর্ণন। এরূপে লিঙ্গাদি পূজা করিলে ভক্তিতে আপনা আপনি মুক্তি লভিবে কমেটে। অতএব শিব পূজা অনুগ্রহ করবিবারে কিয়াদি দ্বারায় পূজা করিবে শঙ্করে। করিয়া শিবের ধ্যান তপশ্চারণ শিবের প্রতি করি কিয়া করহে শ্রবণ, যে পর্যন্ত নিদ্রা কিংবা মৃত্যু নাহি হয় শিব চিন্তা করি কাল কাটাবে নিশ্চয়। ঋষিগণ কহেন, হে সুত মহাশয়, লিঙ্গাদিতে যে প্রকারে শিব পূজা হয় আমাদের কাছে তাহা করহে কীর্তন শুনিবারে কৌতূহল হতেছে এখন। সুত কহিলেন, তাহা করিব বর্ণন, সমাহিত চিত্ত করি করহে শ্রবণ। সমুদয় কাম্পদ পবন সদাই হয় যে প্রথম লিঙ্গ জানিবে নিশ্চয়ই। সকল লিঙ্গের কথা করিতে বর্ণন শিব ভিন্ন অন্য কেহ সক্ষম না হন। তবে তাহাদের মধ্যে যেই লিঙ্গগণ ভূমির বিকাশ উৎপন্ন করিবে বর্ণন, প্রথম সম্মত লিঙ্গবিন্দু, দ্বিতীয়তে, তৃতীয় প্রতিষ্ঠিত লিঙ্গ চর ও চতুর্থীতে, পঞ্চমেতে গুরুলিঙ্গ কর হে শ্রবণ, সবাকার বিবরণ কহিব এখন। দেবর্ষির তপে শিব হইয়া প্রতিপিত, তপে তারে স্বয়ং দর্শন দিবার নিবৃত্ত, পৃথিবীর অভ্যন্তরিস্ত পঞ্চানন বিক্ষগত ভূমি হতে অভিব্যক্ত হন। স্বয়ং এই রূপে শিব হন আবির্ভূত, তাই তো সংমুক্ত লিঙ্গ নামেতে বিদিত। এই লিঙ্গ পূজা যে বা করে শ্রদ্ধায় তাহার সকল জ্ঞান সদা বৃদ্ধি পায়।
स्वर्ण व रजत खंडे बेदी व भूमिते परिष्कृत उच्च स्थान लिंग लिखित सहस्ते विशुद्ध पनवात्तक जै लिंग अवश्य ताहार नाम है बिंदुलिंग এই যন্ত্র লিঙ্গ সদা করিয়া অঙ্কিত প্রতিষ্ঠা অবমহন করিবে নিশ্চিত দেব ঋষিগণ সিদ্ধি লাভের নিমিত্ত মন্ত্র অধ্যয়ন করি সহস্তে লিখিত বিশুদ্ধ ভাবনা করি যে লিঙ্গ স্থাপিত তাহা প্রতিষ্ঠিত লিঙ্গ জানিবে নিশ্চিত নিত্য নিত্য এই লিঙ্গে করিলে পূজন অনিমাদি অত্যাসিদ্ধি পায় সেই জন শিখার উব অত্যান্তিক লিঙ্গ যেই হয় চরলিঙ্গ নামে তার হয় পরিচয় চরলিঙ্গ দ্বিজগণে সকল প্রকার অভীষ্ট প্রদান করে জানিবে একসার ক্ষত্রিয় দিগের বানলিঙ্গ জেনিচয় সমূহ রাজ্যপদ শুভা শুভা হয় সুবর্ণ নিমিত্ত লিঙ্গ করিলে পূজন বৈশ্যগণে পূজন করেন মহাধন লিঙ্গালিঙ্গ শিলালিঙ্গ শুদ্ধগণে সকল সময় শুদ্ধিকর শুভপদ হয় অতিশয় ফটিক নিমিত্ত বানলিঙ্গ নিরন্তরে সকল জাতিকে কাম ফল দান করে নিজের না থাকে যদি তাহলে নিশ্চয়ই অপর লিঙ্গের পূজায় দোষ নাই সধবা নারীর পক্ষে পার্থিব লিঙ্গেতে সবিশেষ ফলপ্রদ জানিবে একটিতে বিধবা সংসার শক্ত স্ফটিক লিঙ্গেতে মহাফলপ্রদ হয় স্বাস্থ্য অভিমতে মুক্তিকামী বিধবারা সকল সময় চরলিঙ্গে পুঁজি ফল পাইবে নিশ্চয় উপযুক্ত গুরুশনে পবিত্র যে জন সকল প্রকার লিঙ্গে করিবে পূজন যার কোন বশীকর্তা না হয় কখন সেই জন শিব নাম পঞ্চবাচ্য হন সশব্দের অর্থ সুখ আনন্দ নিত্য ইকার শব্দের অর্থ পুরুষ নিশ্চিত ইবকার অমৃত শক্তি জানিবে নিশ্চিত বকার অমৃত শক্তি জানিবে দায়ী এতিনের সমিলনে শিব শব্দ পাই অতএব আপনাকে শিবরূপ করি ভক্তি ভরে পুঁজিবে দেব দুপুরারি দিবসে বা রাত্রিকালে পুরুষ বা নারী স্ত্রী পুণ্ডকের সনে সজল ভস্য ধরি বিধিমতে শিব পূজা করিলে শ্রদ্ধায় নিশ্চয় সম্পূর্ণরূপে পূজা ফল পায় শিবমন্ত পরিভস্য করিয়া নিচয় সদাই উত্তমাশ্রম করিবে আশ্রয় যিনি গুণাদিকে করেন আবরণ সেই জন গুরু নামে অভিহিত হন সেই গুরু গুণত্বয়ে করি তিরোহিত শিষ্যগণে শিববোধ করান নিশ্চিত গুরুর শরীর তাই পূজ্যলিঙ্গ হয় ভক্তিতে পূজিলে গুরুর সশ্রদ্ধ নিশ্চয় কায় মন বাক্যে করে গুরুর সেবন তাহা হলে স্বাস্থ্য জ্ঞান করে উৎপাদন যে পুণ্যাত্ম শিষ্য আপনার প্রাণধন ব্যয় করি গুরু সেবা করে সম্পাদন সেই গুরু শাসন অনুসারী প্রকৃত অবশ্যই শিষ্য নামে হয় অভিহিত শাসন পালনকারী শিষ্য সর্বদাই পুত্ররূপে বিবেচিত হইবে সুনিশ্চয় শিষ্যের সবনিন্দ্রিয় স্বরূপ জনিতে আর গুরু শ্রীগুরুর জিহ্বারূপ লিঙ্গ হতে মন্ত্রের স্বরূপ সূক্ষ্ম করিয়া পতন এই শিষ্যরূপ পুত্র হয় উৎপাদন ইহার কারণ পুত্রবৎ শিষ্যগণ পিতৃরূপ শ্রীগুরুর করিবে পূজন উৎপাদক পিতা বৈষয়িক বুদ্ধি ধরে পুত্রকে নিমগ্ন সদা করেন সংসারে কিন্তু গুরু রূপী পিতা পুত্রকে সতত সংসার হইতে তান করেন নিশ্চিত উৎপাদক পিতা আর গুরু রূপী পিতা উভয়ের মধ্যে ভেদ দেখিয়া সর্বথা অবশ্যই গুরুরূপী পিতাকে সতত অর্চনা করিবে শিষ্য হয়ে ভক্তিযুক্ত হে মহর্ষিগণ গুরু পূজার দ্বারাই পরমাত্ম শিব পূজা হয় সর্বদাই গুরুকে পূজিয়া তাহা অবশিষ্ট রয় তাহা দ্বারা আত্মশুদ্ধি করিবে নিশ্চয় গুরু কিংবা শিব পূজা করি সমাপন জল বা অন্যদি যাহা উচ্ছিষ্ট তখন গ্রহণ করিবে তাহা শিবভক্তগণ কেবল তাহাই ভোগ করিবে তখন সেই বস্তু গুরু দ্বারায় অনুজাত নয় তাহার গ্রহণে উনার গ্রহণে চৌর্য সমপাব হয় অজ্ঞান মোচন করা শ্রী গুরুর কার্য তাই বিশেষজ্ঞ গুরু করিবে ধার্য গুরু যদি পদভ্রষ্ট কখনো হন তখন অবশ্য তারাই করিবে বর্জন অজ্ঞান মোচন করা স্বভাব যাহার তাহাকেই গুরু বলি করিবে স্বীকার যে কোনো কর্মের প্রতি করায় নিমিত্ত প্রথমে বিঘ্নের শান্তি করিতে উচিত কর্মাদি নির্বিঘ্নে যদি হয় অনুষ্ঠিত তাহা হলে উহা হবে সকল নিশ্চিত কর্মের প্রারম্ভে তাই বুদ্ধিমান জন বিঘ্ন নাশি গজাননে করিবে পূজন সমুদয়ে বাধা বিঘ্ন নিমিত্তরে সর্বদেব গণে পুঁজিবে ভক্তি ভরে শারীরিক রোগ জ্বালা রহিত যত আধ্যাত্মিক বাধা বলি হয় যে কথিত
पिशाच शिगालादि उपद्रव जत उच्छप टिकटिकी वाल्मीकि उत्पात वाल्मीक उत्पात दुर्जन दर्शन आदि सकल घटना जहा जहा करे भावी दुखेर सूचना अभिहित है आदि भौतिक जे सब नाना भावे सर्वदाई करे उपद्रव महावारी वज्रवाद गोमारी बसंत आपन राशित है जन्म नक्षत्र ए गहेर संक्रमण आदि दुख जत उहा आदि दैविक नामे तो शुभेख्यात एतादृश भावी दुख हईले उपस्थित से सब दुर्घटना शांतिर निमित्त बुद्धिमान लोक करे शांति अनुष्ठान ताहाते हईबे शांति शास्त्रेर विधान देवालये गोष्ठी किंबा गृहेर अंगने एक सुंदर बेदी सिजिया जतने तदुपरि एक पद्म करिया अंकित चारिदिके तंतु द्वारा करिबे बेष्टित एक महाकुम्भ तहा करिये स्थापन गुग्गुल द्वारा धूप करिबे अर्पण आम्म पल्लवादि युक्त सुंदर कलश अष्टदिके स्थापन करिबे सविशेष पंचद्रव्य युक्त करि मंत्रपूत जले पुनः करिबे सेई कलश सकले पूर्ण करिबेन सेई कलश सकले अतःपर क्रमश नीलादि नवरत्न कलशे निक्षेप कर हइया प्रसन्न अनंतर शांतिकर्मे दक्ष जे ब्राह्मण सपत्निक सेई दिजे करिबे वरण विष्णु आदि देवतार मूर्ति अतःपर स्थापन करिबे सेई वेदीर उपर अतःपर मध्यकुम्भे विष्णु भगवाने आह्वान करि पूजा करिबे जतने इंद्र आदि देवतार निज निज नामे अन्ते नम युक्त करि पूजिबे क्रमे এই আহ্বান আদি সমুদয় কার্য অবশ্যই করিবেন ব্রাহ্মণ আচার্য তখন আচার্য পুরোহিতের সহিত সপ্তবার জপ করিবেন এই মন্ত্র পরে হোম করিবে কোটি লক্ষবার অথবা সহস্র অষ্টোত্তর শতবার সমী হোম করিবে শান্তির কারণে করিবে পলাশ হোম বৃত্তির পালনে অথবা সমিত অন্য ঘিতের দ্বারায় মন্ত্র উচ্চারণে হোম করিবে শ্রদ্ধায় যাহা দ্বারা হোমকর্ম আরম্ভ হইবে তাহা সমাপন সেই দ্রব্যেই করিবে অতঃপর আহুতির সংখ্যা অনুসারে ব্রাহ্মণ ভোজন করাইবে শ্রদ্ধাভরে সকল হোমের অন্তে শুন ঋষিগণ আদিত্যাদি গহনে করিবে পূজন অতঃপর ঋষিক দিগের যথাক্রমে নবরত্ন দক্ষিণা দানিবে সম্ভ্রমে অনন্তর উপনীত বালক সহিত সবারে ভোজন দিয়া করিবে কৃত পরে সভকৃতা কন্যা ও বিধবাগণে যথাসাধ্য দান করিবে ঘিষ্ট মনে পরে আচার্যকে উপকরণ সমস্ত নিবেদন করিবেন স্বাস্থ্যবিধি মত অধিভৌতিক আদি দুঃখ যত উপকার ধর্মরাজ্যম অধিপতি শোভাকার অতএব তার প্রতি করিবেন বিধান কালের প্রতিমা এক করিবে দান স্বর্ণ দ্বারা যমূর্তি করিয়া নির্মাণ দক্ষিণা সহিত তাহা করিবেন দান পরে পূর্ণ আয়ু মধ্যে প্রসিদ্ধিত্তরে তিল দান করিবে সভিত্যন্তরে অনন্তরে হর্ষচিত্তে সহস্র ব্রাহ্মণে ভোজন করাবে যত্নে ভুরি পরিমাণে সাধ্য যদি নাই হয় দরিদ্র কারণ কেবল করাবে শত ব্রাহ্মণ ভোজন তাহাতেহ অসমর্থ যদি সেই হয় যথাশক্তি অনুষ্ঠান করিবে নিচয় ভূতাদির উপদ্রব শান্তির নিমিত্ত ভৈরবের পূজা করা হয় যে উচিত কর্ম অবসান হলে শিবের উদ্দেশ্যে অভিষেক নৈমিত্য করিবে সবিশেষে অতঃপর ভুরি ভোজনের দ্রব্য দিয়া ব্রাহ্মণ ভোজন করাইবে হিষ্ট হইয়া এই রূপে যজ্ঞ অনুষ্ঠান যদি হয় অবশ্য দোষের শান্তি হইবে নিশ্চয় এই রূপে প্রতিবর্ষে ফাল্গুন মাসেতে শান্তিযজ্ঞ করিবেন ভক্তিযুক্ত চিতে কোনরূপ দুর্দর্শন হলে উপস্থিত এক মাস মধ্যে শান্তি ফিরিবে করিবে নিশ্চিত মহাপাতকাদি যদি হয় সমুন্নত ভৈরবের পূজা করা হয় যুক্তিযত আর যদি ব্যাধির প্রকাশ কভু হয় পুনর্বার সংকল্প করিবে সুনিশ্চয় দরিদ্র কারণে যদি অসমর্থ হয় তবে দীপ দান মাত্র করিবে নিশ্চয় তাহাতেও অসমর্থ হলে করিসান যথাসাধ্য যৎকিঞ্চিত করিবেন দান মন্ত্রপাঠ করি অষ্টোত্তর শতবার ভক্তিভরে সূর্যকে করিবে নমস্কার যারা বুদ্ধিমান হয় সহস্র অযুত লক্ষ কোটি নমস্কার করিবে নিশ্চিত নমস্কার আত্মযোগ্য যারা সর্বক্ষণ নিখিল দেবতাগণ বরতুষ্ট হন হেসিব সগুণ স্তম্ভ আর দীপমান
তোমার স্বরূপে বুদ্ধি করিয়াছি দান। এখানে আমার যেই অহং ভাব ছিল তোমার দর্শনে তার দূরীভূত হইল। হে প্রভো, আকাশ তুল্য মহান যে হয় তাই বলে তুমি কিন্তু শূন্য কভু নয়। সম্পত্তি তোমার যদি দাসমাত্র হই তব পদে ভক্তিতে শরণ সদালই। এই রূপে যথাযোগ্য আত্মসমর্পণে নমস্কার কল্পনা করিবে শুদ্ধ মনে। অনন্তর নৈবেদ্যে জানিয়া মহেশ্বরে তাম্বুল প্রদান করিবে ভক্তি ভরে। অনন্তর স্বয়ং অষ্টোত্তর শতবার শিবে প্রদীক্ষিণা করিবে নমস্কার। মহেশ্বরে প্রদীক্ষণ বসত নিশ্চয় মুহূর্তে মধ্যে পাপ অষ্ট সমুদয়। জানিবে দুঃখের মূল ব্যাধি সমুদয় আবার ব্যাধুরি মূল পাতক নিচয়। আপধর্ম প্রভাবে এই পাপ রাশি যত অবশ্যই অনাশে হয় বিদুরিত। শিবের উদ্দেশ্যে যেই কর্ম করা হয় দুরুভূত করে তাহা পাপ সমুদয়। শিব উদ্দেশ্যে অনুষ্ঠিত ধর্মের মাঝারে প্রদীক্ষণ মুখ্য হয় জানিবে অন্তরে। এই প্রদীক্ষণ আর কিছু মাত্র নয় কিয়া দ্বারায় প্রণবের জন্মাত্ম হয়। জনম মরণ দুই হয় মায়াচক্র শঙ্করের বলিপীর নামে অভিহিত। বলিপীর শুরু করি ডান ক্রমে পায় চলি চলি পুনরায় বলিপীঠে যায়। অতঃপর ভক্তি ভরে করিবে প্রণাম এই সমুদয় কিয়া প্রদীক্ষণ নাম। প্রদীক্ষণ যাত্রাহতে জন্মলাভ হয় আর নমস্কারে আত্মসমর্পণ হয়। জনম মরণ এই উভয় যে জন শিবের মায়াতে রইয়াছে সমর্পণ করিয়াছে সমর্পণ। সেই জন পুনরায় এভব সংসারে জন্মলাভ নাহি করে জানিবে অন্তরে। যতদিন এই দেহ থাকিবে নিচয় কি আর অধীন জীব সদাবদ্ধ রয়। দেহত্রয় বশীভূত মোক্ষ নাম হয় শিবই কারণ তার জানিবে নিশ্চয়। হে মহর্ষিগণ প্রদীক্ষণ নমস্কার শঙ্করের অতি প্রিয় জানিবে একসার। শিবের উদ্দেশ্যে প্রদীক্ষণ নমস্কারে সরস উপচারে পূজা সমফল ধরে। জগতে এমন কোন পাপ নাহি রয় যাহা প্রদীক্ষিণ দ্বারা বিনাশ না হয়। অতএব প্রদীক্ষিণ করিয়া শ্রদ্ধায় সকল পাপের নাশ করিবে তোরায়। সাধক হইবে নানা গুণে পরিপূর্ণ আর হবে মৈন শিব পূজ পরায়ণ। কিয়া তপ জপ জ্ঞান আর করি ধ্যান এক কোটির করিবে অনুষ্ঠান। আনিমাদি অষ্ট অষ্টবিদ ঐশ্বর্য যা হয় দিব্য দেহ জ্ঞান লাভ অজ্ঞানের ক্ষয়। শিবের সান্নিধ্য লাভ কিয়াদির ফল সাধক লভিবে এই সব মহাবল। আর এ জন্মের পরিশোধন নিমিত্ত পরব্রহ্ম বৃদ্ধির গাহজনী সুনিশ্চিত। অবশ্য সাধক জন হয়ে ভক্তিমান এই রূপ ভাবেতে করিবে অনুষ্ঠান। শিবক্ষেত্রে ন্যায় ভাবে করিধনার জন জীব হিংসা ত্যাগ করি বুদ্ধিমান জন। আর ক্লেশ শূন্য হইয়া শিবের ক্ষেত্রে অবশ্য করিবে ব্যাস আনন্দিত চিতে। পক্ষান্তর মন্ত্র উচ্চারণতে সংস্কৃত জল অন্য সুখপদ জানিবে নিশ্চিত। কিংবা যারা দরিদ্র অক্ষম পর্যনে জ্ঞানপদ হয় প্রাণ রাখ রক্ষিবে ভিক্ষান্নে। আবার জানিবে ভীষ ভক্তের ভিক্ষান্ন শিবভক্তি বিবর্ধক প্রভু নহে আন। হে মহর্ষিগণ শিব যোগীর ভিক্ষান্ন সম্ভুশ্রুত নাম হয় কর হয়ে শ্রবণ। যে কোনো উপায় অবলম্বন করিয়া শুদ্ধান্ন ভোজন করি সদামৌন হইয়া। ধরাই যে কোনো স্থানে করিবে একবাস কখন রহস্য নাহি করিবে প্রকাশ। এই শিব মন্ত্রে রহস্য মহাধান শিব ভিন্ন নাহি জানে অন্য কোনো জন। নিত্য নিত্য শিবলিঙ্গ করিয়া আশ্রয় শিবভক্ত জনবাস করিবে নিশ্চয়। হে মহর্ষিগণ শিবলিঙ্গের আশ্রয়ে সাধক শিবের তুল্য সকল সময়ে। চরলিঙ্গ পূজা দ্বারা নিশ্চয় ক্রমশ মুক্তি লাভ হইবে রাখিবে বিশ্বাস। হে ব্রাহ্মণগণ শ্রেষ্ঠ সাধ্য ও সাধন সংক্ষেপেতে সমুদয় করুণ কীর্তন। ব্যাসদেব পুরাণ করেন বর্ণন আর পূর্বে আমি ইহা করেছি শ্রবণ। আপনাদিকের হোক মঙ্গল নিশ্চিত চিত্তে দৃঢ় শিবভক্তি হোক জাগ্রত। যে বা পাঠ করে কিবা শুনে অধ্যায় শিব জ্ঞান লাভ করে শিবের কৃপায় সবক্তি অন্তরে সূচি হয়ে সেই জন এ পুরাণ পাঠ করে অথবা শ্রবণ। যাহা কিছু হোক কেন দুর্লভ সংসারে অবশ্যই প্রাপ্ত হবে শঙ্করের বরে। সেই কাল যেই কালে হবে তার শরীর পতন তখনই শিবলোকে করিবে গমন। সর্ধকালে পুরাণ হইল অধ্যয়ন অবশ্যই সুপ্রসন্ন হন পিতৃগণ।
दुखादि दोष और पाप समुदाय ए पुराण पाठे नाश हईबे निश्चय। এই পুরাণে এক শ্লোক যদি কেহ পড়ে শ্রীবতী পিতহন তাহার অপরে মহামতি ব্যাসদেব কৃষ্ণ দ্বৈপায়ন এ পুরাণ রচে সর্বহিতের কারণ। পড়ায় ছন্দেতে তাহা গায় ভক্ত দাস ভক্তিতে শবনে পাঠ ধর্মের প্রকাশ। নমস্কার।